নমস্কার, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এটা হলো কাঁচা কুমড়োর ডালনা মুগ ডাল দিয়ে। কাঁচা কুমড়ো আমরা এমনি আলু দিয়ে করে খেয়ে থাকি, কিন্তু আজকে বানিয়ে দেখাবো আমি মুগ ডাল দিয়ে কাঁচা কুমড়োর ডালনা। মুগ ডাল দিয়ে কাঁচা কুমড়োর ডালনা ভাত বা রুটির সাথে দুটোর সাথে খুব ভালো যায়। এটা সুন্দর খেতে হয়। বাড়িতে বানিয়ে দেখুন আমি যেভাবে বানাচ্ছি। তার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে আমি লাল করে ভেজে নিয়ে তারপরে জলে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবো সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভালো করে ভাজতে হবে। ডালটা ভাজার পর আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো জলে ধুয়ে। কোনো রকম নুন বা হলুদ দেবো না। আর নিচে কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়োর সাইজটা এরকম নিয়েছি। আর ডালের পরিমাণটা নিয়েছি হাফ কাপ। কাঁচা কুমড়োটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। কাঁচা কুমড়ো যতটা হবে তার থেকে ডালটা বেশি হলে চলবে না। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জলে শুধু সেদ্ধ করে রেখে দিয়েছি। অবশ্যই ডালের পরিমাণটা কিন্তু কাঁচা কুমড়োর থেকে কম রাখতে হবে। আমি রান্নাটা শুরু করে দিলাম। তার জন্য ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলের সাথে আমি একটু ঘি অ্যাড করব। এটা আমি সাদা তেল আর ঘি দিয়ে রান্নাটা করব। যদি কেউ ঘি পছন্দ না করেন তাহলে কিন্তু শুধু সাদা তেলেই করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে বা তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এটা কুমড়োটা যেটা আমি কিউব করে কেটে রেখেছি। কুমড়োটা তেলের মধ্যে একটুখানি ভালো করে ভেজে নিলে, নাড়াচাড়া করে নিলে, খুব লাল করে ভাজবো না কিন্তু একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেবো, নিলে খেতে ভালো লাগবে। তাই আমি তেলের মধ্যে আমি কুমড়োটাকে প্রথম ভালো করে নাড়াচাড়া করে নেবো। কুমড়োটা কিন্তু নাড়াচাড়া করার পর এটা আমি সেদ্ধ করতে বসাবো। মুগের ডালও সেদ্ধ করতে খুব কম সময় লাগে, বেশি একটা টাইম লাগে না। আর কুমড়ো তো অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব একটা গলি না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ। হলুদ দিলাম আর দিয়ে দেবো নুন। নুন কিন্তু ডালটা আমি সেদ্ধ করার সময় দিইনি, তাই আমি আন্দাজ করে নুনটা আমি দিলাম। ডাল আর কুমড়োটা যতটা আছে আন্দাজ করে নুন দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি এটাতে জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, তাহলে কিন্তু ভালো হবে না। যেহেতু ডালনা একটুখানি গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আর খেয়াল রাখতে হবে কিন্তু যে কুমড়োটা যেন বেশি এটা গলি না যায়। জলটা দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তিন থেকে চার মিনিট পর আমি দেখাচ্ছি এটা কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু কুমড়োটা কিন্তু বেশ গোটা গোটা আছে, কিন্তু একদম গলে যায়নি। এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডালটা, সেদ্ধ করা ডাল, সেদ্ধ করা মুগ ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি খুব বেশি জল দিইনি, জলটা এরকম দিয়েছি, এই পরিমাণে জলটা দিতে হবে। ডালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অবশ্যই এটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো খেতে হবে। কাঁচা লঙ্কা তাই একটু বেশি পরিমাণ দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু অনেক চিনি দিলে ভালো হয় খেতে, তাই আমি সামান্য করে চিনি দিলাম। চিনি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আমি এটা একটুখানি ফুটিয়ে নেবো কাঁচা লঙ্কার সাথে আর চিনির সাথে। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এটাতে আর কিছু আমি এখন দেবো না, তা তৈরি হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে নেবো। তার জন্য আমি কড়াইটা ওদিকে করে দিলাম, দিয়ে আমি এটা ফ্রাই প্যান বসাবো। ফোড়নটা আমি ঘি দিয়ে বানাচ্ছি, যদি কেউ চান তাহলে তেল দিয়েও বানাতে পারেন সাদা তেলে। ঘিটা গরম হওয়ার পর আমি এতে দিয়ে দেবো, প্রথমে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেবো, এবার তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো গোটা জিরে। গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এটা হয়ে গেছে, এবার সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা প্রথমে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। ঘিয়ের সাথে আদা বাটা একটা ফ্লেভার সুন্দর ছাড়ে, একটুখানি ভালো করে ভেজে নিলাম। এবার দেবো আমি জিরে। জিরেটাকে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি।
জিরেটাকে হালকা করে রোস্ট করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এটা জিরেটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। জিরেটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি আমি এটা নাড়াচাড়া করবো না, কারণ যে ভাজা জিরেটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকতে হবে। এবার আমি যে ফোড়নটা বানালাম সেটা আমি ডালের মধ্যে ঢেলে দেবো, যেটা ডালনাটা করলাম কাঁচা কুমড়োর ডালনা সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তাতে কি ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে, ফোড়নটার সাথে খুব ভালো টেস্ট আসবে, একটা ফ্লেভার আসবে। তাই কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব, বেশি সময় লাগবে না, একটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এইরকম দেখতে হবে আর এইরকম রাখতে হবে, জলটা তাই বেশি দিলে চলবে না। এটা অনেকটা ফোটানো হয়ে গেছে, প্রায় আমি 2-3 মিনিট পর ফোটানোর পর আমি দিলাম সব শেষে গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে তারপর আমি পরিবেশন করব। গ্যাসটা অফ করে দিলাম। আমি যেভাবে বানালাম কাঁচা কুমড়োর ডালনা মুগ ডাল দিয়ে, বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খুব ভালো লাগবে। আশা করি আমার বন্ধুদের আমার রান্নাটা আজকে খুব ভালো লাগবে, তাই প্লিজ আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজ তাহলে আসি, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।